আসসালামু আলাইকুম। কিভাবে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে আমরা সকল ধরনের সুপার এনামেল তার পরিমাপ করতে পারি আজকের ভিডিওতে তা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। স্বাগতম ইঞ্জিনিয়ারিং ল্যাব বাংলায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো একটি 1400 RPM এর মোটর। এটা হলো স্টার্টিং সাইট, এই যেটা কালো হয়ে গেছে এটা হলো রানিং সাইট। তার পরিমাপ করার জন্য আমাদের এই যে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ আর আছে স্ক্রু ওয়্যার গেজ। স্ক্রু ওয়্যার গেজের ভিডিও করে দেবো। আজকে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে কীভাবে মাপতে হয় এর জন্য ভিডিওটা দিতেছি। এখানে আছে 1 থেকে শুরু করে 34 নম্বর পর্যন্ত, 31 নম্বর তার পর্যন্ত মাপা যাবে। মানে আমি আগে থেকেই কেটে রাখছি। এই যে এটা হলো স্টার্টিং, এই যে স্টার্টিং, এটা হলো রানিং, এই যে রানিং কালো। এখন মাপ দেওয়ার জন্য এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজটা ঠিক ধরে, এই যে এটা যেহেতু চিকন তার, আগে প্রথমে আমি রানিং তারটা মেপে নিই। রানিং তারটা এটা আমার আইডিয়া এটা 22 অথবা 23 হবে। দেখি 21, এই যে 21 দেওয়ার সাথে অটোমেটিক যাইতেছে, মানে এটা 21 না। অবশ্যই তারের উপরে ইনসুলেশন আছে, ইনসুলেশনটা কেটে যেতে হবে, তাহলে ওই মাপ ঠিক আছে। 22 দেখি, 22 যাইতেছে, এই যে যাইতেছে, কিন্তু ইনসুলেশন কাটে নাই, এই ইনসুলেশন কাটে নাই। তাহলে এটা অবশ্যই 23 নম্বর তার, এই যে 23 নম্বর তার দেখি 23, এই যে 23 কিন্তু ইনসুলেশন কাটছে। এটা হলো 23 নম্বর তার। এখন আমরা স্টার্টিংটা মাপবো, ওটা রানিং। স্টার্টিং মাপার জন্য সেমভাবে, মানে একবারে ইজি ঢুকলে ওঠা না, একটু আস্তে করে এই মুখে নিতে হবে। নেওয়ার পরে এটা দেখুন 23 নম্বর, কিন্তু এটা না, এই যে এটার অটোমেটিক যাইতেছে, এটা না, এই ইনসুলেশন কাটে নেই। এই যে ইনসুলেশন কাটে নেই, এটা হবে 24 নম্বর তার। এই দেখেন, এই যে ইনসুলেশন কাটছে, ইনসুলেশন কেটে গেল, এটা হলো 24 নম্বর তার। এভাবে আমরা সহজেই স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে যে কোনো তার পরিমাপ করতে পারি।